নমস্কার আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অনেক দিন পর আপনাদের সঙ্গে দেখা হলো দেখতেই পাচ্ছেন গালে একটু বড় বড় দাড়ি হয়ে গেছে আসলে বিষয় হচ্ছে যে আমি তন্ত্রক্রিয়ার মধ্যে থাকি অনেকটাই সময় এবং মায়ের পূজা পাঠ করার মায়ের সেবা করার চেষ্টা করি যতটা আমি সম্ভব আমার দ্বারা এবং এই তন্ত্রক্রিয়ার বেশ কিছু সাধনার জন্য আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয় এবং বিভিন্ন দিন ধরে সাধনা চলে এবং এতটাই শুদ্ধভাবে সাধনা করতে হয় যেটাখানে কিন্তু গোপ কাঁটা পর্যন্ত নিষিদ্ধ রয়েছে আমার তন্ত্রক্রিয়াটা একটু অন্য রকমের ওই ফেক তন্ত্রক্রিয়ার ভিড়ের মধ্যে ঢুকে আমি হারিয়ে যাই না ঠিক আছে আমি অথেন্টিকভাবেই করার চেষ্টা করি যাতে মানুষের কাজ করলে পারে মানুষের উপকার হয় এবং সঠিকভাবে কাজ করলে নিজেও যাতে কাজটি সম্পর্কে সঠিক লাভ পেতে পারি যাই হোক সেই সব আলাদা কথা আজকের বিষয় আজকে কিন্তু আমরা আমি কিন্তু জ্যোতিষের বিষয় নিয়েই কথাবার্তা বলে যাব অ্যাস্ট্রিপসে তন্ত্রের বিষয়ে খুব একটা আমি কথাবার্তা বলতে চাইও না ঠিক আছে দেখুন জ্যোতিষশাস্ত্রেও জ্যোতিষশাস্ত্রের বিষয় নিয়ে কথা বলতে গেলে বিশেষভাবে একটি বিষয় বলবো আজকে যে বিষয়টাকে নিয়ে অনুষ্ঠান এই অনুষ্ঠান কিন্তু খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কারণ সবাই কিন্তু ইউটিউবের মধ্যে অনেকে রয়েছে যারা কিন্তু অ্যাস্ট্রোলজি সংক্রান্ত অনুষ্ঠান তো করে কিন্তু টোটাল অ্যাস্ট্রোলজি বিষয়টাকে কিন্তু একটা চমকদারির মধ্যে ঢুকিয়ে কিন্তু অনুষ্ঠানটাকে করার চেষ্টা করে অনেকটা বার সাইকোলজিক্যাল ব্যাপারটাও রয়েছে কিন্তু বিষয় হচ্ছে যে সঠিক বা অথেন্টিক বিষয়গুলো আপনি কি করে জানবেন তাহলে আপনাকে অবশ্যই অ্যাস্ট্রোটিপসের পর্দার উপরে চোখ রাখতে হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে হ্যাঁ তাহলে পরে অ্যাস্ট্রোটিপসের সমস্ত অনুষ্ঠান আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে চলে যাবে এছাড়াও যদি আপনি নিজের জন্মছকের সূক্ষ্মভাবে সঠিকভাবে বিচার বিশ্লেষণ করাতে চান বা আপনার কোনো সমস্যার জন্য গ্রহ প্রতিকার করাতে চান সেটা স্টোন রেমেডি হতে পারে সেটা তন্ত্রক্রিয়ার মাধ্যমেও কোনো প্রতিকার হতে পারে কিন্তু আবার একটা কথা বলো তন্ত্রক্রিয়ার মধ্যে কিন্তু আমি খুচ কাজ করি না বড় বড় কাজ করারই চেষ্টা করি কেউ ভুল বুঝবেন না আবার তো আপনারা অবশ্যই কলে মোবাইল নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারটি দেখে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন আজকের বিষয় হচ্ছে খুব অথেন্টিক বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয় যে বেশ কিছু মানুষ রয়েছে বেশ কিছু মহিলা রয়েছে বেশ কিছু পুরুষ রয়েছে তারা একটা কথা বলে অনেকে তো আমাকে ফোন করে বলে অনেকে কাছে এসে বলে হ্যাঁ এবং অনেকে বলে না হয়তো কিন্তু বুঝতে পারা যায় তাদের আভা কথাটা হচ্ছে একটাই যে আমার বিয়েটা হলো না কেন বা হচ্ছে না কেন যতই ছেলে দেখছি বা যতই মেয়ে দেখছি সব আসছে মিষ্টি ফিষ্টি খাচ্ছে খেয়ে দেয়ে বাড়ি চলে যাচ্ছে বলছে বাড়িতে গিয়ে জানাবো আর তারপরে কোনো খবর নেই আবার যখন বিয়েটা ঠিক হয়ে যাচ্ছে যাচ্ছে করছে এরকম তখন যার সঙ্গে বিয়ে ঠিক হচ্ছিল সে একটা মিরাকেলভাবে পাত্র বা পাত্রী পেয়ে গেল তার দিকে আমার বিয়েটা কবে হবে এই বিষয়টা নিয়ে তাদের প্রশ্ন এই বিষয়টা জ্যোতিষশাস্ত্র কেমন করে দেখে বা জ্যোতিষশাস্ত্র ধরে কিভাবে দেখার এটা ঠিক এই বিষয় নিয়ে কিন্তু কথাবার্তা বলবো কিন্তু এই সমস্ত কথাবার্তা বলবো যখন তখন তো অবশ্যই এর মেথড যেটা রয়েছে সায়েন্টিফিকভাবে সেটা তো অবশ্যই বলবো। কিন্তু যারা জ্যোতিষী স্টুডেন্ট তাদেরকে একটা কথাই বলবো যে যখনই জ্যোতিষশাস্ত্র মতে কোনো মানুষ প্রশ্ন করবে যে আমার বিয়েটা কখন হবে তাকে কিন্তু অবশ্যই কথা বলতে হবে যে তাকে অবশ্যই দেখতে হবে তার জন্মচক্রের মধ্যে তার বিয়ে হবার যোগ আদেও আছে কি না এবারে এখানে একটা প্রশ্ন আছে যে স্যার বিয়ে হবার যোগ তো আমি বুঝি না বা আমার ততটা অতটা জানা নেই কেমন করে দেখতে হয় তাহলে একটু অপেক্ষা করুন অবশ্যই অ্যাস্ট্রাটিপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ বিয়ে হয় কোন যোগেতে এটাও কিন্তু আমি ভিডিও আপনাদের কাছে আপলোড করব। যাতে আপনাদের সুবিধা হয় কিন্তু এটা পরের কথা প্রথমেই বলবো যে বিয়ে কবে হবে বা কখন হয় সাধারণভাবে প্রথম নম্বর বিয়ে কখন হয় এই প্রশ্নের উত্তর দিতে গেলে প্রথমত কিন্তু অবশ্যই বয়সকে দেখতে হবে যে সে বিবাহের বয়স দিয়ে রান করছে কি না এখন মনে করা যাক কোনো মানুষ মানুষের ডেট অফ বার্থ দেখলাম হয়তো তার দশ বছর বয়স বা বারো বছর বয়স বা তার ষাট বছর বয়স বা বাষট্টি বছর বয়স এখন সেরকম লোককে যদি সেরকম লোক যদি বা সেরকম মানুষ যদি আমার কাছে প্রশ্ন করে যে আমার বিয়ে কবে হবে তাহলে এই উত্তর দেবার মতো আমার কোনো ক্ষমতা নেই কারণ তার বয়সই এখনও বিবাহযোগ্য হয়নি বা বিবাহযোগ্যের বয়স তার পেরিয়ে গেছে তাহলে পারে এইখানটা অনেক বড় কনফিউশন ক্রিয়েট করবে কিন্তু যদি মানুষ ছেলে হোক বা মেয়ে হোক যদি সে বিবাহ বিবাহ করার মতো বয়স দিয়ে রান করছে তাহলে এই প্রশ্নটি কিন্তু খুবই যুক্তযুক্ত যুক্তিযুক্ত প্রশ্ন হবে যে আমার বিয়েটা কখন হবে সবসময় জ্যোতিষশাস্ত্র মতে বিবাহ দেখতে গেলে একটা জিনিস দেখতে হবে যে জ্যোতিষশাস্ত্র মতে বিবাহ দেখতে গেলে সবসময় সপ্তম পতির দিকে চোখ রাখতে হবে বা সপ্তম ঘরের যে বসে রয়েছে তার দিকে চোখ রাখতে হবে সবসময় বিবাহ দেখতে গেলে আপনি সপ্তম পতি সপ্তম ঘরে কে আছে বা সপ্তম ভাবের গ্রহ শুক্র এই সমস্ত গ্রহের দশা অন্তর্দশা পাচ্ছে কিনা আপনি আগে দেখে নিন তার সময় মানে তার যেই সময় আপনার কাছে এসছে এছাড়াও কিন্তু লগ্ন বা আমরা বলতে পারি লগ্নেও বা পঞ্চম ভাব বা নবম ভাব বা ইলেভেন্থ হাউস বা সেকেন্ড হাউস এই সমস্ত ভাবের অধিপতির দশা অন্তর্দশাতেও কিন্তু বিবাহ হয় অনেক সময় দেখতে পাওয়া যায় কিন্তু বিষয় হলো যে বিবাহ এইটুখানি দেখলেই আপনার কিন্তু বিবাহ কবে হবে এটা আপনি বুঝতে পারবেন না এই সমস্ত দশা চলছে সেটা দশা হতে পারে বা অন্তর্দশাও হতে পারে এই সমস্ত দশা অন্তর্দশা চলছে এবং যদি বৃহস্পতি হচ্ছে একটি মিলনকারী প্ল্যানেট বলতে পারি একটি যোগাযোগকারী প্ল্যানেট বলতে পারি বৃহস্পতি হচ্ছে একটি আধ্যাত্মিক প্ল্যানেট বলতে পারি যদি বিবাহকে মাথায় রাখি আমরা এই সবকটি বিষয় কিন্তু বৃহস্পতির মধ্যে থেকে আসে অর্থাৎ বিবাহ একটি আধ্যাত্মিক গুণসম্পন্ন অনুষ্ঠান বলা যেতে পারে একটি যোগাযোগ গুণসম্পন্ন অনুষ্ঠান বলা যেতে পারে সব রকমভাবেই বৃহস্পতিকে মানে সব রকমভাবেই আমরা বলতে পারি যা উত্তর কিন্তু আসছে ওই বিষয়টাকে বৃহস্পতিই কন্ট্রোল করে তাহলে যখন আপনি দেখছেন এই সমস্ত গ্রহের দশান্ত দশা চলছে তখন বৃহস্পতি যদি রাশি থেকে বা লগ্ন থেকে ভালোভাবে মধ্যে ট্রানজিট করে তখন কিন্তু বিবাহের একটা সম্ভাবনা ক্রিয়েট হয়ে যায় কিন্তু আবার এখানে একটা কথা বলবো এইটা তো আমি আপনি দেখলেন বিবাহ হবার মতো যোগ তৈরি হয়ে গেছে কিন্তু যদি জন্ম ছকে বিশেষ করে মহিলাদের জন্মছকে যদি রবি বুধের কম্বিনেশান থাকে যদি কোনো খারাপ মাঙ্গলিক দোষ ক্রিয়েট হয়ে যায় বা যদি সুখ যে বিবাহ কারক গ্রহ বা বিবাহের অধিপতি গ্রহ এরা যদি কোনো স্লো মুভিং প্ল্যানেটের সঙ্গে কানেকশন করে নেয় তাহলে বিবাহ নিয়ে একটা অনিশ্চয়তা ক্রিয়েট করে দেয় তাই আমার এখানে একটাই একটাই কথা বলবো যে বিবাহ হবার জন্য কিন্তু এইটা আমি বললাম কিন্তু অনেকের সময় দেখা যায় যে বিবাহর এই সমস্ত কানেকশান থাকা সত্ত্বেও বিবাহটা হতে চাইছে না তখন দেখতে হবে বিবাহের অধিপতি বা বিবাহের গ্রহ কোনো স্লো মুভিং প্ল্যানেটের সঙ্গে আটকে গেছে কিনা এবার যদি আটকে গিয়ে থাকে আবার যদি ওই জন্মচকে কোনো মাঙ্গলিক দোষ থাকে বা রবি বুধের কম্বিনেশান ক্রিয়েট হয়ে যায় বা রাহুর একটা প্রভাব সপ্তম প্রতি বা সপ্তম ভাবের মধ্যে চলে আসে তাহলে পারে কিন্তু বিবাহকে নিয়ে একটা বড় অনিশ্চয়তা তৈরি হয়ে যাবে একটা বড় নেগেটিভ যোগ তৈরি হয়ে যাবে যেটাকে সেই জাতক বা জাতিকা সঠিক ওয়েতে যদি না সলভ করে সঠিকভাবে যদি না কাটায় তাহলে পারে সে হয়তো কোনো একটা অ্যাস্ট্রোলজারের কাছে কাটিয়েছে বলে বলছে যে হ্যাঁ আমি মাঙ্গলিক কাটিয়েছি কিন্তু সঠিক ওয়েতে যদি না কাটায় সঠিক বগোলা বগলা প্রয়োগ করে যদি না কাটানো হয় তাহলে পারে কিন্তু এইবার দেখুন আমার মতো জ্যোতিষী যদি এরকম জিনিস দেখে তাহলে পারে আমি কিন্তু বলবো যে সে কিভাবে কাটিয়েছে আমি তো জানি না সঠিক ওয়েতে কাটাতে গেলে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে বা আমার আমার সঙ্গে শুধু নয় যারা সঠিক ওয়েতে কাটায় তাদের সঙ্গে যোগাযোগ করা উচিত তাহলে পারে কিন্তু আপনার কিছুটা লাভ হতে পারে আমি অবশ্যই বা ভালো জ্যোতিষীরা অবশ্যই কিন্তু আপনার যোগটা যাতে ভালোভাবে কেটে যায় তার জন্য অবশ্যই চেষ্টা করেন ঠিক আছে এখনও ভালো লোক কিন্তু রয়েছেন তাই বিবাহ কখন হবে এই যদি বিষয়টা জানতে হয় তাহলে আমি যেই সমস্ত কথাগুলো বললাম সেগুলো জানলে পারে কিন্তু মোটামুটি বিবাহ কবে হবে সে সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবেন আর যেখানেই অনুষ্ঠানটাকে আর খুব বেশি বাড়াবো না খুব বেশি বড় বড় অনুষ্ঠানগুলো করব না আগে যেমন করতাম সেই আঠাশ মিনিট ছাব্বিশ মিনিট একটা মানুষ অধৈর্য হয়ে যায় অনেকেই আমাকে ফোন করে বলেছেন তাই অনুষ্ঠানটাকে খুব বেশি না বাড়িয়ে অল্পের মধ্যে দিয়ে মেন কথাটাকে বলে দেওয়াটাই হচ্ছে এখন মূল উদ্দেশ্য মনে করছি আজ এখানেই শেষ করছি আবার একটা কথা বলব আপনার যদি জন্মছকে সূক্ষ্মভাবে বা সুন্দরভাবে বিচার বিশ্লেষণ করাতে চান বা কোনো গ্রহ প্রতিকার করাতে চান বা কোনো সমস্যার সমাধানের জন্য তন্ত্রক্রিয়ার কোনো প্রতিকার করাতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন কিন্তু একটা কথা মাথায় রেখে করবেন যে অথেন্টিকভাবে কাজ করাতে গেলে ভালোভাবে কাজ করাতে গেলে ফেকবাজি কাজও নয় যে আমি ওই তিন হাজার টাকা দিন আমি করে দিচ্ছি ওই সব ফেকবাজি গল্প অথেন্টিকভাবে যদি চলতে চান ভালোভাবে যদি এগোতে চান সঠিকভাবে যদি আপনি এগোতে চান তাহলে পারে কিন্তু যে কোনো কাজকর্ম সঠিক মূল্যতেই করা হয় কারণ তন্ত্রে বিভিন্ন কাজকর্ম যেটা রয়েছে সঠিক মূল্য বা সঠিক জিনিস প্রয়োগ না করে কিন্তু তন্ত্রে সাকসেসফুল হওয়া যায় না তাহলে একজন তান্ত্রিক সেই কাজকর্মই করবে সেটা লোকের কাছে দেখতে লাগবে কাজকর্ম হচ্ছে কিন্তু কাজের কোনো এফেক্ট হবে না কেন সন্ত্রের জিনিস কিন্তু খুবই মূল্যবান জিনিস এবং সেই মূল্যবান জিনিসগুলো খুবই মূল্যবান দোকানের মধ্যে পাওয়া যায় যে কোনো দর্শক আমার দোকানে গেলাম আমার পেয়ে গেলাম এরকম ব্যাপার কিন্তু নয় তাই তন্ত্রে যদি কোনো সমস্যার সমাধান করবেন বলে মনে করেন তাহলে মেন্টাল প্রিপারেশান তৈরি করে আসবেন এবং আমি আপনাকে কথা দিচ্ছি আপনি যদি মেন্টাল প্রিপারেশান নিয়ে আসেন তাহলে অথেন্টিকভাবে কিন্তু আপনার কাজকে সলভ করার আমি অবশ্যই চেষ্টা করব অবশ্যই আপনার কাজকে সলভ করে দেওয়ার চেষ্টা করব আজ এখানেই শেষ করছি পরের অনুষ্ঠানে আবার দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার